ভদ্রলোক বৈশ্য তোমার চা খাওয়াত আর বউয়ার দি চা খাইতিলার মাদ্রাসার ছাত্র গিয়ে দেখিয়ে কইল দে আমরা রে হুজুরে কইছেন ডাইনাতে খাইতাম, ডাইনাতে খাওয়া হইল সুন্নত, ডাইনাতে খাওয়া কিটা সুন্নত। আর ভদ্রলোককে দেন বামাত দি খাইতিরা, এখন কিলা হইতাম আর কিলা হইতাম না, তাই তো বয়সেও বহুত বড় বলেতে না হই লিতাম, যদি আমল করিলাই তাইলে তাই আমল করিয়া যে সব পাইবা আমি খোয়ার কারণে ও সব পাইব। আসলে নবীর সুন্নত হইল ডাইনার দেখাওয়া, আর আমরা হুজুর হলে পড়াইছেন আল্লাহর রাসূলের হাদিস হইল ডাইনার দেখাইতাই আপনি ডাইনার দেখাওয়া। হইতেও তোমার ভদ্রলোক জেন্টলম্যান জ্বলিয়া উঠতে হয় তোমরা বললেন কি তখন তার ধ্বংস ডাইনা তো আল্লাহ দিছেন, বাবা তো আল্লাহ দিছেন, ডাইনা তো আল্লাহ দিছেন, বাবা তো খে দিছ মাথো না না বাবা থেকে আনার খেয়ে দিছ না, তোমরা ডাইনা দি খাও ভাবার দি খাইও না, ডাইনা দি খাও ভাবার দি খাইও না, ডাইনা দি আল্লাহ দিছেন বাবা তো আল্লাহ দিছেন। আপনারে আপনারে উল্টাই লাই আর উল্টাইয়া সার কাপাকু হখানা বাই ডালি, কারণ খানা ওটা আল্লাহ দিছেন হাওটা আল্লাহ দিছেন। তার কথা এখানে যুক্তি সঙ্গত হয়েছে না যুক্তি ছাড়া, আল্লাহ আকবর, তুমি যেন কুদাম মারি দিলাই ও ভাই আল্লাহ রসুলের কথার ভিতরে সারাস থেকে বেশি হাকিমত পড়া ঠিক না বে ঠিক হয়েছে না নি তোমার চেয়ারও আর মন্ত্রী দায়িত্বের ডাক দিয়ে চেয়ার নিয়ে কইল এই যে আমার ইয়ে অফিসের সামনে যে পুকুর যেটা আছে এই পুকুরটা কয়েক গ্লাস পানি হইব খসাই, মন্ত্রী কইল মাননীয় বাদশাহ যা আপনা এই পুকুরও কয়েক গ্লাস পানি হইব কয়েক গ্লাস পানি হইব। আচ্ছা ওই সেইতে যদি আরে একটা পুকুর খনন করিলাই আর খনন করিয়া যদি আমরা বালতি দি মাফি মাফি বা গ্লাস দি মাফি মাফি ফালাই দিই তো তো কইলিতাম পারবো কত গ্লাস ফালাই আর ছোট ছোট নুরানির তালবা হলো বারোই সিনার এক তালবারে ডাক দিছে বাচ্চায় ইদার আ যাও বাচ্চায় ডাক দিতে তালবা হুয়া মনে করছে বাচ্চায় নিয়ে চকলেট উঠলে দিবা গুরুত মানুষ তো হে তোমার তো উড়াইয়া হাত লাগ গেছে গিয়া কইলে বাচ্চা যাবো না কিনা হুকুম করা কাজ কইল রে বেটা মুল্লা বেটা কোসাইন ও খুয়াত ফানি হো গ্লাস হই উঠিয়া হয় বাচ্চা যা আপনা গ্লাস কত মুটো হই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গ্লাস কত মুটো হই কারণ গ্লাস যদি ফুরকি রত মুটো হইতে এক গ্লাস আল্লাহু আকবার জুরে কোন আল্লাহু আকবার আল্লাহ ফুরকি রত মুটো হই যাইতে কয় গ্লাস বাচ্চা কইল কিতা বেটা মন্ত্রী কিতা উদ্ধইলে মাফ পাইছো তো আল্লাহু আকবার ইতা বৈজ্ঞানিক হলর দৌড়াইলো নিসর আসমানের নিচ পর্যন্ত আর সত্যিকারের মূল্যাঙ্কর দৌড়াইলো সাত আসমানের উপর পর্যন্ত ঠিক না বেটি আর এরার বড় সইল একমাত্র আল্লাহর উপরে কারুফরে আর ওজে হলো কারুফরে আল্লাহর উপরে আর আমার আল্লাহ কয় ওয়ামান যাতাবাক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ওয়ামান যাতাবাক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহর উপরে ভরসা করিলাই আল্লাহই তার জন্য যথেষ্ট। যুক্তির পিছনে মুক্তি নাই মানার পিছনে মুক্তি, যুক্তির পিছনে মুক্তি নাই মানার পিছনে মুক্তি, জানার পিছনে মুক্তি নাই মানার পিছনে মুক্তি ঠিক না বেটি। যে যে কোনো কাজ শুরু করবার সময় আমরা বিসমিল্লাহ করে শুরু করতাম, কিতাব তো কি মাতো না কিতাব তো কি শুরু করতাম আমি সাতটা পরিধান করবার সময় কয়লার ডাইনোর আটটা হারাইতাম কতজনে চেষ্টা করতাম
মাশাআল্লাহ মলকা যদি ও আজকাল লইয়া বাড়ি যাই গিয়া আর আমলের ময়দানে ফিট করি লাই তাইলে জামিয়া মাদানিয়া সাইদিয়া মাদ্রাসার আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন ইনশাআল্লাহ সার্থক হইবে। সুবহানাল্লাহ, সাতটা ফিল দিতে আমি কুনাত ফয়লা, ফেনটা পরিধান করবার সময় ফয়লা কুন পাও, জুতাখান পরিধান করবার সময় ফয়লা কুন পাও, ডাইন পাও। সুবহানাল্লাহ, ডাইনাত দিয়া খাইতাম, ডাইনাত দিয়া ওলা নাইনি হতা।